বসিরহাট জেলা হলো বারুদের স্তূপ, বোম বারুদের আখড়া। মানুষ এখানে প্রাণ হাতে করে বেঁচে আছে, মানুষের জীবনের কোনো মূল্য নেই। বিনাখার চাপালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বকচোরা এলাকার বোমা বিস্ফোরণের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বকচোরা এলাকার তৃণমূল নেতার বাড়িতে বোমা ফেটে নিহত হয় ওই তৃণমূল নেতার ভাগ্নি সোহানা পারভিন ওরফে ঝুমা। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল ভারতীয় জনতা পার্টি। আজ শুক্রবার মিনাখা থানার সামনে বিক্ষোভ করতে থাকে ভারতীয় জনতা পার্টির নেতা ও কর্মী সমর্থকেরা। সাথে থানায় ডেপুটেশনও দেওয়া হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসিরহাট জেলা ইনচার্জ অর্চনা মজুমদার, রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি সহ ভারতীয় জনতা পার্টির নেতা ও কর্মীরা। বোমা বিস্ফোরণ প্রসঙ্গে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে অর্চনা মজুমদার কি জানান আমরা শুনে নিই। এই তিন দিন আগে বসিরহাট জেলার এই মিনাখা থানা অঞ্চলে আপনারা সকলেই জানি যে হঠাৎ একটা বোম ব্লাস্ট হয়ে মামার বাড়িতে বেড়াতে এসে 8 বছরের একটি নিষ্পাপ মেয়ে অকালে প্রাণ ঝরে গেল। এটা বসিরহাটের এই মিনাখা অঞ্চলের একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এখানে বোমের স্তূপ। ওই বাড়িতে যখন তার মামাকে অ্যারেস্ট করা হলো, তার বাড়ি থেকে অনেক অনেক আগ্নেয়াস্ত্র, বোম বারুদের সব মেশিন জিনিস সব পাওয়া গেল। এ তো কিছুই নয়, এখানে এই মিনাখা অঞ্চল প্র্যাকটিক্যালি 1921 যে সন্ত্রাস হয়েছে, যারাই রাজনীতিতে মানুষের কাছে এসে গেছে, যারা ক্ষমতা দখলের কথা ভাবে, সেই বিজেপি বা অন্য কোনো বিরোধী পক্ষ যখনই এসছে তাদের বোমের আঘাতে কিংবা বন্দুকের গুলিতে তাদের শেষ করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখেছেন এই কতদিন আগে কোকেনে ধরা পড়লো 200 কোটি টাকা। আপনারা দেখেছেন এখানে বড় বড় নেতা ওরাই নিজেরাই ওদের CID তুলে নিয়ে যাচ্ছে, NIA তুলে নিয়ে যাচ্ছে। বসিরহাট জেলা হলো বারুদের স্তূপ, বোম বারুদের আখড়া। মানুষ এখানে প্রাণ হাতে করে বেঁচে আছে, মানুষের জীবনের কোনো মূল্য নেই। আমরা ভারতীয় জনতা পার্টির মতো একটা দায়িত্বশীল বিরোধী দল, আমরা এখানে আমরা এইটার জন্য প্রতিবেদন দিতে এসেছিলাম যে এই অঞ্চলে এই আমাদের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে যে পরিমাণের বোমা বারুদের সংগ্রহ করে সবাই রেখে দিচ্ছে মানুষকে ভীতি ধরানোর জন্য, যাতে মানুষ ভোটটা না দেয়, যাতে পঞ্চায়েত সকলে সহজে তাদের দখলে আসে, সেই উদ্দেশ্যে যে কাজগুলো হচ্ছে, পুলিশ যেন পুলিশের কাজটা করে, পুলিশ যেন এই জিনিসগুলোকে সিজ করে, যারা ক্রিমিনাল তাদের অ্যারেস্ট করে, মানুষের মনে সাহসটা এনে দেয় যাতে করে মানুষ অবাধে ভোট দিতে পারে। আর আপনারা ভালো করে জানেন ভোট যদি হয়, মানুষ যদি ভোট দিতে পারে, সেখানে ভারতীয় জনতা পার্টির সাবস্টিটিউট কেউ পশ্চিমবঙ্গে নেই। কারণ বিজেপি হলো একটা দুর্নীতিমুক্ত প্রশাসন, একটা মেধাযুক্ত ছেলেদের চাকরি, এবং রাজ্যের উন্নয়নের জন্য আমাদের যা যা করার আমরা তাই করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা করেছি। সেই জায়গা থেকে আমরা এসেছিলাম, দুর্ভাগ্যবশত থানার ওসি বিজেপির প্রতিনিধি দল এখানে আসছেন প্রতিবেদন দিতে, তাই শুনে পালিয়ে গেছেন, তিনি কাজে ব্যস্ত। আমার লজ্জা করে, যিনি থানার ওসি, যিনি থানার পুলিশের সেকেন্ড অফিসার, তাদের চাকরিটা কিন্তু তোলামূল দল দেয়নি, তাবেদারি করে জোটেনি, তারা তাদের মেধায় পরীক্ষা দিয়ে এই জায়গায় এসে বসেছেন, তাদের মাইনেটা কিন্তু সরকার দেয়, তোলামূল দল দেয় না, এবং সেই তাবেদারি মিনাখা থেকে প্রসেনজিৎ কর্মকারের রিপোর্ট, ICTV News বাংলা।